সে বললো আপাতত আমি একটু কাজটা শেষ করি। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মানুষ আসতেছে না, আসেন? ও আচ্ছা, এ তোমার পেজ? পেজ না হলে জীবনে এতগুলো আসতে। হাই ব্রো, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? তুমি তাহলে ভালোই থাক, ভালোই দাম থাকবে। তো গাইস, এখন আমরা মিশন কিডন্যাপের ফার্স্ট ট্রেইলার আপলোড করতেছি। ট্রেইলার একটাই হবে, আর এই ট্রেইলার দেখে আপনারা বুঝে যাবেন যে সামনে আমাদের চ্যানেলে কি আসতেছে। আর এটা ব্লাস্ট হবে, এক কথায় ব্লাস্ট। আমি খুব আশাবাদী ভিডিওটা নিয়ে। ট্রেইলার দেখলে আপনারা বুঝতে পারবেন, ট্রেইলারটা এত জোস হয়েছে, আমার খুবই ভালো লাগছে ট্রেইলারটা। আর সাথেই থাকুন, আমি আপলোড করি, ওরা একটু কথা বলো। আর মানে এটা এটা এটার জন্য কষ্ট করছে, ভালো কষ্ট করছে হলো আকাশ ভাই। তুমি কোনো কষ্টই করো না, তুমি ঢাকায় বসে বসে কষ্ট করছো না? ঢাকাটা কষ্ট করলাম, যাইতারে নাই। এই তো ভাইয়া, ভালো অবস্থা, আপনার কি অবস্থা? সন্ধ্যার সময় কেউ লাইভ আসে? অ্যাকচুয়ালি ভাইয়া, সন্ধ্যার সময় লাইভে আমরা আসতাম না, বাট আমরা কিন্তু মানে আজান শেষ হয়েছে, মানুষের নামাজ পড়া শেষ হয়েছে, দেন আমরা লাইভ আসছি। এটার রিজন হচ্ছে আমরা আমাদের মিশন কিডন্যাপের ট্রেলার আপ দিব, দ্যাটস ওয়াই আমরা লাইভে আসি। তাছাড়া আমরা আসতাম না, এটাকে নেগেটিভ কিছু মনে করবেন না। ও আচ্ছা, জিদান মিজবা, সবাই চেনেন জিদান মিজবা, নাম আইডি ফেসবুকের, ওর নতুন প্রোফাইল পিক আপ দিতেছে, সবাই দেখবে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। আসলে কি ভাই, আমরা অনেক টায়ার্ড, তো দ্যাটস ওয়াই মানে ঘুমের মতো লাগতেছে। আর হ্যাঁ, হৃদয় ঘুম থেকে উঠছে, আর আমি অনেক কাজ করছি, তো সেটার জন্য আমার মনে হচ্ছে ঘুম ঘুম ভাব চোখের। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কের অনেক প্রবলেম, আপনাদের সাথে কাজ করতে খুব ইচ্ছুক, ভালোই দেখা যাচ্ছে। ওয়েটিং নেক্সট প্রজেক্ট। হ্যাঁ, নেক্সট প্রজেক্ট আমাদের ইনশাল্লাহ ভেরিসুন আসতেছে। বাট ওই যে ট্রেলারটা আপনারা আগে দেখেন, কমেন্টে জানান কেমন লাগে। সবাই করোনা ভাইরাসের ভয়ে আছে ভাইয়ারা, তোমাদের সাথে মিট করব কিভাবে ভাইয়া? বা ধানমন্ডি আসলে ভাইয়া মিট করা যাবে। তোমাদের ভয়েসগুলো খুব ভালো লাগে, ভয়েসগুলো ভালো লাগে না দিদা? থ্যাংক ইউ। আমার চাটা ভালো লাগে। তো গাইস, আর বেশিক্ষণ নাই, খুব অল্প সময় আছে আপলোড করার জন্য। আপলোড অলমোস্ট হয়ে গেছে, প্রসেস ডান। আর এত তাড়াতাড়ি হয়েছে কজ এটা ট্রেলার ভিডিও হইতে আর কমসে কম এক ঘন্টা লাগতো। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আকাশ ভাই কি কইতো?
থাম্বেল কই থাম্বেল দিবি না করোনা নিয়ে কোনো কিছু মানায় না আল্লাহকে ডাকা উচিত হ্যাঁ সবাই আল্লাহকে ডাকা উচিত আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভালো আছেন সুজন কুমার সেন ধানমন্ডি কোথায় আসলে পাবো আর কখন এটা অ্যাকচুয়ালি আমরা জানি না মানে কন্ট্যাক্ট করে আসার দরকার আর কি নাহলে তো পাবেন না যেই কি হোক গাইস আপনারা যদি এখন দেখা করতে আসেন আমাকে কেউ পাবেন না কজ আমার সামনে পরীক্ষা এই 1 তারিখে আর আমার আম্মু করোনার জন্য আমাকে ভিডিও করতে দেয় না প্লাস বাসা থেকে বেরো হইতে দেয় না এর জন্য কেউ আসবেন না আপাতত পরিস্থিতি ঠান্ডা হোক সবাই রিল্যাক্স থাকুন দেন আমরা আবার তুই পরীক্ষা দিবি আজকে অ্যাডমিট কার্ড আনছি না উইকে অ্যাডমিট হ্যাঁ সত্যি তাহলে মানুষটা বলছো স্ক্যান পরীক্ষা দিবি পরীক্ষা দেবো না ফার্স্টে আমি শিওর ছিলাম না কজ আমি অ্যাটেন্ডেন্স আমার খুব কম ছিল বলতে গেলে 1% অ্যাকচুয়াল ভিতরে দ্যাটস আমি ভাবছিলাম আমাকে অ্যাডমিট কার্ড দিবে না বাট আজকে অনেক ঝামেলা দেওয়া হয়েছে তো এখন যদিও ফেল করব জানি আমি আগে থেকে বলে রাখতাম পরে ট্রোল করব এটা জানো পড়াশোনা ছাড়া কিন্তু বউ ভালো পাওয়া যায় না বউ মাফ চাই বউ লাগবে না আমি আজীবন কুয়ারাই থাকবো আল্লাহ মালিক আমার সাথে থাকবো আইডির পাসওয়ার্ড কি ভাই আপনি নিশাতের কাছে যাবেন না শুনলাম নিশাতের করোনা ভাইরাস না না আসলে এমন কিছুই না এটা এগুলো মিথ্যা কথা আপনি এগুলো কেন বলেন ভাই এরা আর রিদা ভাই সামনে দেখ আমি একটু কাজ করতেছি পোস্টার এটা তুই কেন ওইটা কই এটা তো বেশি গ্রিন করে গেছে না লাইটিং করছে বেশি এটা এটা কি অন্য কেউ করছে কারণ আমি আনতেছে আনতে তো এই যে থাকবে এই যে এটা তো এটা থাকবে আর ওটা পোস্টার এটা থাকবে ওটা যে শারীর বাই করছে যে ওটা না জোস হচ্ছে ওটা থাম্বুলটা তো গাইজ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেলারটা আপ হয়ে যাচ্ছে আর আমি এখন ট্যাগগুলো দেবো জাস্ট একটু ওয়েটিং একটু একটু কথা বলো রিপন এদিকে আসো কথা বলো হৃদয় একটা ছেলে কমেন্ট করছে কি জানো ফয়সাল চৌধুরী হৃদয় তোমার মার্কেট শেষ তোমার সাথে তোমার সাথেটা দেখি আকামো হাসানের সাথে নাটক করে আর তুমি আমি যদি নাটকে ঢুকতে যাইতাম দেন অনেক আগে থেকে অনেকগুলো নাটক করা হইতো বিকজ আমি নাটকে এত ইন্টারেস্টেড না আর আমার নাটকের অফার আসছিল আমার প্রিন্সিপাল সবাই জানে বাট আমি সবসময় না করে দিছি বিকজ আমি এত কম বয়সে নাটকে পাড়া দিব না আমি ম্যাচিউরড হবো আরও বড়ো হবো যখন মনে করবো যে না আমি নাটকের জন্য পারফেক্ট তখন আমি নিজেই নাটক বাটাবো আপনাদের বলতে হবে না আপনারা যদি দোয়া করবেন তাইলেই হবে আর আমি কারো আন্ডার নাটক করতেছি না আমি নিজে নাটক তৈরি করবো আমার ড্রিম এটা যে নাটকের অ্যাক্টর থাকবো আমি ডিরেকশনও দেবো আমি স্ক্রিপ্ট রাইটারও থাকবো আমি প্রডিউসার আমি আর মিশন কিডন্যাপের স্ক্রিপ্টটা ছিল আমার ডিরেকশন আমি দিয়েছি আর এডিট তারপর ডিউটি যা আছে সব ভাই আল্লাহ সই মনে বুঝছো আল্লাহ সই মনে হায়দা যে ক্রেডিট গুলার নেস না মিশন কিডন্যাপের স্ক্রিপ্ট আমি 1 মাস ধরে বানাইছি অনেক কষ্টে তারপর তোমার এই প্ল্যানটা দিছি তারপর তুমি বলছো যে ওকে ডান কি রিপন কিছু কমই হ্যাঁ রিপনে লেখছে কি বন্ধু দেখছো আমাকে ক্রেডিট মানে বুঝলাম না ভাই আপনার সবগুলো থ্যাংক ইউ রিদা ভাই আপনি কি এখন আর ভিডিও করবেন না কেন অবশ্যই করবে কিন্তু এই যে আমাদের এক্সাম প্লাস করোনা ভাইরাস কিছুটা দিন আমরা অফ যাই করোনা
তাই ইন্ডিয়া থেকে বলছে সাড়া দেবেন না। মুক্তার হোসেন, এই তো ভাই সাড়া দিয়া দিলাম ভাই। চট্টগ্রাম পতেঙ্গাতে আসার জন্য নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবো না, যাবা। করোনাটা পরিস্থিতিটা ঠান্ডা হলে আমাদের নেক্সট ভিডিও আমরা চট্টগ্রাম করতেছি। চট্টগ্রাম কোথায় করবো এটা এখন বলবো না, যখন যাবো দেখবেন আগে আপনাদেরকে জানানো। তুমি তো কাউরেই বলো না কোন জায়গায় যাইতেছো না যাইতেছো, শুধু ওই যে একটা বিভাগের নাম বইলা দাও। ভাইয়া আপনার ভিডিও প্রত্যেক উইকে দুইটা করে চাই, দুইটা করে, দুইটা করে ভাই কষ্ট হয়ে যাবে উইকে দুইটা করে ভিডিও। এটা সত্যি তোমার মার্কেট শেষ, এমডি চালাও। আসলে এইগুলা এইগুলা আমি মনে করি বলাটা ঠিক না, মার্কেট শেষ বা আমরা ভিডিও করি, মার্কেট কখনো শুরু হয় না, মার্কেট কখনো শেষ হয় না, কিন্তু দর্শকের চাহিদা কখনো বেশি থাকে কখনো কম থাকে কখনো থাকে, সেই পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো বলতে পারেন দর্শকের চাহিদা কম। বাট আমি আগের মতো কাজ করি না, আর আমি আগে যেমন হিউজ কাজ করতাম, যার যার চ্যানেল ছিল সব চ্যানেলেই কাজ করতাম টুকটাক, বাট এখন আমি এই কাজ টোটালি অফ করে দিচ্ছি আর নিজের চ্যানেল এখন কম কাজ করতেছি। বাট আমি চাই না যে আমার চ্যানেলটার ব্র্যান্ডটা নষ্ট হোক, আমি সামনে এমন এমন কাজ আনতেছি যেন সবাই বলুক যে ভালো কাজ করতেছে, বিকজ আমাদের চ্যানেলে 8 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন এই টাইমে গুজুরি পানা ভিডিও দিয়ে মানুষকে যাতা ভিডিও দেওয়া উচিত না আসলে। আপনারা আমাদের দর্শক আপনারা ওয়েট করেন 8 লাখের একটা চ্যানেলে, আমরা ভেবেচিন্তে দেন ভিডিও আপলোড করবো, দেখ সো এবার একটু টাইম হবে, টাইম নেওয়া লাগবে। আর এবার যে ভিডিওগুলো সামনে আসতেছে খুব ভালো হবে, কোয়ালিটি ফুল হবে, আর আপনাদের কাছেও ভালো লাগবে। একজন সব সময় একজন থাকে না ইউটিউবে, একজনের পর একজন আসতেই থাকে, তো সেটার জন্য মার্কেট শেষ বলে এটা কোনো ঠিক না। ভাই নিষেধ কি আপনার বউ কমেন্ট ভাই? না নিষেধ আমার বোন না, নিষেধ আমার বোন লাগে, নিষেধ আমাদের টিমের সবারই বোন লাগে। নিষেধের পার্সোনাল লাইফ আছে, ওর বয়ফ্রেন্ডও আছে, ওর সব কিছুই আছে, আর এখানে বউ জামা এইগুলো করা হয় না, জাস্ট আমরা পরিচিত ভিডিও করি, দ্যাটস ইট। ভাই আপনারা কোথায় থাকবেন আমি দেখাবো, বুঝতে ভাই মার্কেট আজীবন থাকবে না, কথা শুনে ভালো লাগবে আমার, আমার ভালো লাগছে। আই এম ফ্রম ইন্ডিয়া, ইউ গাইজ হ্যাভ ক্রিয়েটিং অ্যামেজিং, বাট প্লিজ গাইজ একটা কথা বলতে চাই যে অনেক ইউটিউবার দেখছি যে সামনে অনেক প্রচুর কাজ করতো, অনেকেই ছিল যে তারা তাদের দেখে হয়তো আমরা আসছি ইউটিউবে, তারা অনেক আগের থেকে ছিল, 1 বছর 2 বছর 3 বছর প্রচুর কাঁপাইছিল। বাট আমি স্টিল 4 বছর হইতেছে আমি ইউটিউবে, আমি শুরু থেকে যেমন রেসপন্স পাইতাম আমি ইভেন এখনও সেইরকম রেসপন্স পাই। বাট কথা হচ্ছে এখন আমার সাথে সবাই রিসেন্টলি নিশাতকে দেখার পর থেকে সবাই আমাদের জুটিটাকে ভালো লাগা শুরু করছে, দ্যাটস ওয়াই নিশাত যাওয়ার পরে অন্য কাউকে আমার সাথে নিতে পারতেছে না তারা। আর এটাকে কম্পেয়ার করার কিছু, হ্যাঁ এটাকে কম্পেয়ার করার কিছু নেই, বিকজ আমি যখন সিঙ্গেলে ভিডিও করতাম মানুষ আমাকে সিঙ্গেলে পছন্দ করতো, বাট এখন আমরা দুজন মিলে কাজ করে দেখে আমাদেরকে দুজনকে একসাথে সবাই পছন্দ করে। আর আমি অনেকগুলো ভিডিও তো ওরে ছাড়া কাজ করছি যা দর্শকরা নিতে পারে নাই, তারা চায় নিশাত আর আমি একসাথে ভিডিও করি, দ্যাটস ওয়াই আমাদের ভিউ কম আসে, বা আপনার যেমন কর মার্কেট শেষ বা এইগুলো এগুলো কিছুই না। ঋদবে একটা গানের অভিনয় করতেন, গানের অভিনয়, গানের অভিনয় কি আমাদের আসবে নাকি? ইনশাল্লাহ আসতেছে, হ্যাঁ হ্যাঁ গানের অভিনয় আসতেছে, ভালো কিছুই। তুমি কোন ক্লাসে পড়ো হৃদয়? আমি ইন্টার সেকেন্ডারি পড়ি। ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কেমন আছেন আপনারা সবাই? ভালো ভাইয়া, লাকসাম আসছো যে ওই পিকগুলো দাও। লাকসাম, লাকসামে তো ভাই আমরা পিক তুলছি, ওগুলা ওইগুলো কি দিব রে ভাই? জিতান তোমার পিকগুলা পোস্ট করো তো পেয়েছে। হৃদয় ভাইয়া তুমি খুব ভালো মানুষ, তোমার সাথে কথা বল আমি বুঝেছি। ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার হেল্প করবে, অবশ্যই হেল্প করবে ভাইয়া।
ডান না আরো ট্যাগ আছে অনেক গরম পড়তেছে চাঁদপুর আইসেন ভাই চাঁদপুর তো অনেকবার যাওয়া হয়েছে ভাই আমার চ্যানেলের নামটা একটু বলবেন লোকাল ডিরেক্টর বলে দিলাম লোকাল ডিরেক্টর মাঝে মাঝে করি শুটের জন্য ভিডিওতে করতে হয় ভিডিওতে করা দাদা একদম যেহেতু ফানি থাকে হ্যাঁ ফানি অবভিয়াসলি এটা ফানি আপনারা ট্রেলার দেখলে বুঝতে পারবেন মিশন কিডন্যাপের কারণ কাস্ট অনেক জোস হয়েছে আর এটার জন্য আমাদের প্রায় কুয়াকাটা বরিশাল মিলে কদিন থাকা পড়ছে দশ দিনের মতো থাকা পড়ছে আর আমরা মানে ঢাকায় যখন আমরা ব্যাক করছি তখন আমরা পুরো মানে আমাদের শরীর আর নাই একবার টায়ার্ড হয়ে গেছি তো গাইস ভিডিও আপলোড হবে এখন বাজে কটা হৃদয় আহমেদ শান্ত চ্যানেল 6:44 না দাঁড়ান বাজে হচ্ছে তোমার 6:35 আমি এক্স্যাক্টলি 7টার দিকে আপলোড না 6:35 না স্যার 43 6:43 পরীক্ষা দিবে আবার আরে আমি বলে আচ্ছা গাইস এটা এটা এমন একটা টাইম এটা এটার মধ্যে আমি বেশি কমফোর্টেবল না কেমন লাগে তো গাইজ আমাদের আমরা ঠিক 7টার দিকে আপলোড করবো পাবলিশ করবো জায়গা বলা হয় আমাদের অলমোস্ট কাজ শেষ সব কাজই শেষ যা ছিল এখন তুমি কয় মিনিট ওয়েট করবা এখন আমি 7টা 15 মিনিট ওয়েট করবো 15 মিনিট ওয়েট করলাম আর তুমি এটা কী দিচ্ছে একটু দেখি যে একটা দেখলাম একটা মেয়ের ছবি না না এই আরে না এই যে একটার পর একটা আসে এই যে দেখেন দাঁড়া আমি দেখাই আপনি নিউ ভিডিও কবে করবেন আমাদের নিউ ভিডিও শেষ শুট শেষ মিশন কিডন্যাপ আসতেছে আর আপনার যে কথাটা বলছেন মিউজিক ভিডিও হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি একটা মিউজিক ভিডিও নিয়ে আসতেছি বাট আগে মিশন কিডন্যাপটা হোক ব্লাস্ট গুলো আস্তে আস্তে দেই আর সামনে যে ভিডিওগুলো আসবে আগে দেশের পরিস্থিতি ঠিক হোক আগে আমরা নিরাপত্তা পাই কজ বাইরে বের হলে খুব টেনশন হয় যে বাসায় ফিরতে পারবো কি পারবো না আমাদের জন্য যদি আমাদের ফ্যামিলির প্রবলেম হয় আমি আজকে 4 দিন হয়েছিলাম বাসা থেকে বের হতে পারছি না কজ আমার আম্মু প্রচুর চিল্লাচিল্লি করে বাসা থেকে বের হলে আর আজকে শুট ছিল বাট আমি করতে পারি না আমার আম্মু দেয় না গাইজ সবাইকে একটা রিকোয়েস্ট করবো যে সবাই নামাজ পড়বেন আমি স্বীকার করি যে আগে আমি টাইম পাইতাম না নামাজ পড়তে পারতাম না অনেক সময় গিয়ে যেতে পার রিসেন্টলি আমি নামাজ পড়া শুরু করছি খুব ভালো লাগে বিশ্বাস করেন অনেক ভালো লাগে মনে শান্তি আসে অনেক টেনশন থাকে মাথার ভিতরে যে ভিডিও ফ্লপ হলে কী হবে দেন আর্নিং কেমন হবে ফ্যামিলি কীভাবে চালাও বাট নামাজ পড়ার পর সব টেনশন মুক্ত হয়ে যায় আল্লাহর উপর রিল্যাক্স করে থাকি যে আল্লাহ তুমি আসো এই জিনিসটা মানি আর আপনি যদি নামাজ পড়েন বিশ্বাস করেন আপনাদের কোনো টেনশন থাকবে না সব টেনশন চলে যাবে আর করোনা নিয়ে অবশ্যই সবাই সেফভাবে থাকবেন মাস্ক পরে বের হবেন তারপরে ফ্রেশ থাকবেন খাওয়া দাওয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবেন সবসময় হাত ধুবেন আমি একটু আগে ধুয়ে আসছি ঘুম থেকে উঠেও তো সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কজ বলা যায় না বিপদের হাত পা নেই যে কোনো টাইমে চলে আসতে পারে আর এটাই ছিল বলার করোনাটা হয় কি যে মানে হাত যদি না ওয়াশ করি না ওয়াশ করে তো মনে কর কয়েকটা আছে না তোমার মতো গীত মানে হাত না ধুইলে তারপরে রিপনের মতো মনে করো 2-3 দিন গোসল না করলে এরকম মানে তোমার ডায়লগগুলো অন্যদেরকে বলতেছো না আমাকে দেখে আমাকে দেখলে কেউ বলবে না যে আমি গোসল করি না বাট আমি শুভ্রকে এখন দেখাবো মানুষ বলবে যে তো মাঝখানে গোসল করে নাই না আমি বলি এই যে তোমার এই যে দাড়িগুলা ঠিক আছে এগুলো কয় মাস ধরে কাটানোর আমি দাড়িগুলা কাটি না একটা রিজন কজ আমি যদি দাড়িগুলো কাটি আমাকে টোটালি একটা বাচ্চার মতো লাগে আর মানুষজন দেখলে হাসে প্লাস অনেক চিকন লাগে যার জন্য আমি দাড়িগুলো কাটতে চাই না তোমার চুলগুলো দিকে দেখো না আমি 2-3 দিন ধরে কিছু করি গাইস আমি একটু আগে ব্যান করছিলাম দ্যাটস হোয়াই এটা এমন হয়েছে আমি এটা এভাবে লাগাইছি দ্যাটস হোয়াই এটা কোনো আলাদা রিজন না চুলগুলো কালো করা শ্যাম্পু দিয়েছি গায়ে যাবে তো ভাই
আর তোমার নাটক এই দেখবো না, তোমার আমি কমেন্টে রিপ্লাই দাও না, এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে ফেলছি করোনা নিয়ে, এই আরেকটা ভিডিও বানা না 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 আরেকটা ভিডিও বানানো যাবে না। আমরা ফার্স্ট ভিডিও বানাইছিলাম বাট রেসপন্সটা খুব খারাপ ছিল, মানুষ নেগেটিভ ভাবে নিয়েছে, যার জন্য আমি একটা প্রাইভেট করে লাইক করছি। আর সেকেন্ড যে ভিডিওটা দিচ্ছে ওইটা ভালো ছিল, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, কমেন্ট কেমন আসছে, ওটার কমেন্ট পজিটিভও আসছে নেগেটিভও আসছে সব মিলাই আসছে। আমি ভাই তোমার বাসা কুমিল্লার কোন জায়গায়? লাকসাম। প্রবাস থেকে দেখেছি, থ্যাংক ইউ। আর গাইজ একটা কথা, আমি ইউটিউবে দেখেছি, পেজেও ফেসবুকে দেখছি যে এখনও অনেক মানুষ আছে যারা বাইরে থাকে 24 ঘন্টা, বাট মাস্ক টাক্স পরে না। আর একটা কথা বলতে চাই যে আপনাকে কিন্তু সরকার সেভ করবে না, আপনাকে দেশও সেভ করবে না, আপনাকে আপনার ফ্যামিলিও সেভ করবে না যদি আপনি নিজে ঠিক না হন। বিকজ সরকার আমাদের জন্য অনেক পদক্ষেপ নিচ্ছে, অনেক টাকা ইনভেস্ট করছে, অনেক কিছু মেক করছে, বাট আমরাই যদি ঠিক না হয়, আমরা যদি 24 ঘন্টা বাইরে বেরিয়ে থাকি দেন মাস্ক না ইউজ করি, তাহলে তো আমাদের বিপদের কোনো হাত থাকবে না, বিপদ যে কোনো টাইমে আসতে পারে, আর আমাদের জন্য আমাদের ফ্যামিলিও বিপদে পড়বে। তার জন্য সবাইকে বলতে চাই যে নিজে ঠিক হন, দেন অন্যজনকে বলেন, নিজে সতর্ক হন, নিজের নিয়মকানুনগুলো মানুন। বিকজ কালকে রাত্রে আমি দেখছি যে অনেক মানুষ কি বলবো, স্কুল কলেজ বন্ধ দেওয়ার পরে মানুষ চলে গেছে কক্সে ঘুরতে, স্কুল কলেজ করোনার জন্য বন্ধ দিয়েছে, সরকার বন্ধ দিয়েছে করোনার জন্য, মানুষ চলে গেছে কক্সে। আবার তারা গর্ব করে বলতেছে যে আমরা করোনাকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় পাই। তা এইভাবে ধৈর্য দেন বলতেছে, আমরা করোনাকে ভয় পাই না, আমরা আল্লাহকে ভয় পাই। আমি আমি জানি না মানুষের সেন্স কতটুকু ছোট হইলে এইসব কথা বলতে পারে। আমি ফেসবুকে কালকে রাত্রে দেখছি, প্লাস আরেকটা দেখছিলাম যে একটা ছেলে বাইক নিয়ে যাইতেছে, একটা মেয়ে পিছে বসা, ধুম্মা চালা, একটা টোন ছিল, ভালো লাগছে, ভিডিওটা খুব ফানি ছিল। তো আমি জিনিসগুলো খেয়াল করলাম যে আসলে এখন আমাদের সেন্স আসে না, এই চার পাঁচটা লাশ যদি রাস্তায় না থাকে তাহলে হয়তো আমাদের এখনও সেন্স আসবে না, বাট আমরা এগুলো না দেখি, এগুলোর আগে আমরা সতর্ক হয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, আপনাকে বাচ্চে আরও 10 মিনিট আস, তার মানে আমরা 10 মিনিট আরও কথা বলি ভাই, খালি মজা দাও, কিছুটা মজা লো, আর কত কি ভাই দেখবো মরে, একটু সুযোগ দেওয়া যাবে খালি। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আমি ভালো আছি। মাস্ক পরে লাইভে আসেন না কেন? আমার সাথে আছে, আর আমি মোবাইলটা মাস্কের উপরেই রাখছি। যাই হোক, আমার বাসায় ফুল সেফ, আমার বাসা পরিষ্কার পরিচ্ছন্নই, আর আমার ফ্রেন্ডদেরকে যখন আসছিল তাদেরকে সবাইকে আমি হাত ধরেছি, প্লাস সবাই এখন পরিষ্কার আছে, তো কোনো ভয় নেই। বি কেয়ারফুল ফ্রম কলকাতা। হ্যাঁ, কলকাতা সব তো ঠিকই আছে, কিন্তু লুঙ্গি পরে লাইভ করতেছেন যে দেবেন না? আমি বাসায় লুঙ্গি পরি না, আর লুঙ্গি পরতে পারি না, আমি ভিডিওর জন্য জাস্ট লুঙ্গি ইউজ করি। বুঝলাম না, 4 ডে 1 মিলিয়ন ভাই এভরিতে পেজে পজিটিভ রেসপন্স অনেক। হ্যাঁ, আমার যে লাস্ট কাজটা ছিল ওইটা ছিল আর কি করোনা ভাইরাস নিয়ে, ওইটা আমি কালকে রাতে দেখলাম যে 1 মিলিয়ন ক্রস করে ফেলছে মাত্র 4 দিনে। এটা আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা যে আপনারা এত ভালোভাবে নিতেছেন জিনিসটা, আর আমি এই ভিডিও দ্বারা। আচ্ছা, আমাদের এই মিশন কিডন্যাপের যে ওয়েব সিরিজটা না, এটা কি টিভিতে যাবে? ইনশাআল্লাহ কথা চলতেছে, দেখি আগে চ্যানেল ইউটিউবে আপ আপ দাও, টিভি তো যায়। আমি কালকে রাতে দেখলাম যে আমাদের লাস্ট কাজ করোনা ভাইরাস, ওইটা একটা পেজে শেয়ার হয়েছে MK ইউটিউব আই থিঙ্ক, তো ওইটাতে দেখলাম 4 দিনে 1 মিলিয়ন, আর কমেন্টগুলো ভালো ছিল। তো মানে মানে কি আমাদের আমার পেজে যাও, ফেসবুক আইডিতে যাও, ওইখানে আমি একটা ভিডিও শেয়ার করছি, ওইটা হচ্ছে MK ইউটিউব একটা পেজ, যারা আমাদের লাস্ট কাজটা শেয়ার করছে, ওইখানে 4 দিনে 1 মিলিয়ন ক্রস করছে, আর কমেন্টগুলো পড়লাম খুব ভালো কমেন্ট ছিল। থ্যাংক ইউ, তো সবাইকে থ্যাংক ইউ যে আমার লাস্ট কাজটা খুব ভালো আর যে শেয়ার দিয়েছেন, আরও থ্যাংক ইউ যে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমার কাজটা। আর আমি কিছু কোশ্চেন করছিলাম যে মাস্কের দাম বাড়লে কী কী সমস্যা হতে পারে, এগুলোও তুলছে, আমি খুব খুশি যে আমার কোশ্চেনগুলো মানুষ জানতে পারছে। আপনারা কমেন্ট করেন না কেন, এই যে পড়ে ফেললাম, আসসালামু আলাইকুম হৃদয় ভাই, ভালো আছে, ভালো আছো তুমি? তোমাকে একটা ভিডিওতে নিতে বলছিলাম ভারতের ব্যাপারে, ভালো আছে ভাইয়া, কেমন আছি? ভালো, আমি আসলে ঘুম থেকে উঠছি, তো আমি ঠিকমতো করতেও পারতেছি না। কিন্তু ভাই হ্যাঁ কেমন আছেন, ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি।
আরো 7 মিনিট আছে, 6 মিনিট আছে। চট্টগ্রাম থেকে বলছে ভাই কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের নেক্সট কাজ কোন জায়গা? আমাদের নেক্সট কাজ হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে কক্স না, চট্টগ্রাম, চট্টগ্রামে করে দেন আমরা সাজেকে যাব। বাট আগে কক্সটা শেষ করে মিশন কিডন্যাপ দেখুক। আর যে মিউজিক ভিডিওটা আসতেছে টু, না মিশন কিডন্যাপ তো ওয়েব সিরিজ না, ওটা তো আস্তে আস্তে আসবে এক একটা পর্ব করে। নিশাদ নাকি ইউটিউবে ভিডিও করবে না, এটা কি সত্যি নাকি? ভাই তুমি লাগছ আসছো আমাদের সাথে, দেখা হয় নাই, কোনদিন আসবা, কখন আসবা একটু বলো, দেখা হতো তাই না? আসলে আমি যেখানেই যাই বলে যাই না, বা মাঝে মাঝে বলি। আর এবার আমি লাকসাম গেছি, আমার একটা ফ্রেন্ডের বোনের বিয়ে ছিল, তো আমি চাই নাই যে ওইখানে আদার্স কেউ আসুক, তাহলে মেবি ওদের প্রবলেম হতো, ফ্যামিলি প্রবলেম হতো একটা। এই জন্য আমিও আপনাদেরকে সরি বলতেছি, আমাকে অনেক মেসেজ দিছে দেখা করার জন্য, আর কি লাকসাম নামছি না, লাকসাম নামার পর দেখা করার জন্য, কিন্তু পরে দেখি যে অনেক ঝামেলা হবে, তো সেটার জন্য আর আপনাদেরকে অ্যান্সার করে নিই, রিপ্লাইও দিই নি, জন্য আমি সরি। দাদা তুমি কি পড়াশোনা করো? না গাইস, আমার পড়াশোনা এটা কোনো করছে? পড়াশোনা করি কিন্তু কম করি। হৃদয় আহমেদ শান্ত চ্যানেলে মিশন কিডন্যাপ ট্রেলার আপ হয়ে গেছে। তো গাইস মিশন কিডন্যাপ আপলোড করে ফেলছি, আপনারা যান গিয়ে এখন দেখে ফেলুন, আর আমাদেরকে অবশ্যই জানান যে কেমন হয়েছে। সবার ভালো লাগবে আশা করি, তার কিছু বলবা নাকি? দাঁড়াও একটু। আচ্ছা আমরা একটু সবার একটু সাউন্ড শুনাই, তাহলে তো সবাই একটু বুঝবে যে কেমন একটু সাউন্ড। আচ্ছা গাইস আমি একটু দেখি। আপনারা দেখার আগে ওই যে দেখছেন দেখে মনে করছে গাইজ আপনারা আগে দেখবেন, কিন্তু আচ্ছা কে কে ফার্স্টে দেখতেছে তারা আমাকে স্ক্রিনশট দেন, যে জিরো ভিউতে কারা কারা আছে কারা কারা, আমরা দেখবো যে এখানে কারা কারা স্ক্রিনশট দিচ্ছে। তুই দিছিস আগে? আচ্ছা তারা অডিয়েন্স কারা কারা ফার্স্টে দেখতেছে ভিউ করতেছে আমার? রিদা আহমেদ শান্ত চ্যানেল, হ্যাঁ রিদা আহমেদ শান্ত চ্যানেলে যান। আর কে ফার্স্টে দেখতেছে জিরো ভিউতে আমাকে স্ক্রিনশট দেন, কারা কারা জিরো ভিউ স্ক্রিনশট নিতে পারবে আমি দেখবো। আপনি যাই করেন আমাদের নিজের হাতে মার্ডার করেন, কিন্তু আপনার ওই অমায়িক ভাইটারে ডাকেন না, তার লোকজন পাশার মধ্যে যেমন বাইরেছে পাশার কয়টা রক যে চেষছে এটি শুধু ডাক্তারই বলতে পারে। তুই কারো কইতেও পারবি না, কোন জিনিস দেখতেও পারবি না, খালি পারবি কি? একটা বাস কিনা সবগুলো পাল্লা ফালাই দিব ভাইয়া, আমার কি, আমার তো বাসায় নিয়ে যাবো। তো আপনারা দেখে ফেলুন আর কেমন লাগছে জানেন, আমরা চলে গেলাম। সবাই ভালো থাকবেন আর নামাজ পড়বেন আর আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।